নমস্কার, আমি অঞ্জনা, অঞ্জনাস কিচেনে আপনাকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন 65। এটা স্টার্টার হিসেবে খুব ভালো, কিন্তু সেটা দেখার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে একটি রেড বাটন আছে, ওটাতে প্রেস করুন। প্রেস করার পর একটি বেল চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করুন। তাহলেই আমার প্রত্যেক দিনের আপলোডের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সাথে সাথেই চলে যাবে। চলুন দেখে নিই আজকে রেসিপি। চিকেন 65 বানানোর জন্য প্রথমেই লাগছে চিকেন। এখানে বোনলেস চিকেনগুলোকে কিউব করে করে কাটানো আজ কাটিয়ে রেখেছি। তারপরে লাগছে রসুন কুচি। আচ্ছা, এখানে 250 গ্রাম চিকেন আছে আর এখানে আছে একটা গোটা রসুন কুচি, একদম ফাইনালি চপ করে রাখা আছে এখানে, যতটা কুচি করা যায়। আচ্ছা, এখানে আছে আদা কুচি, লাগছে কর্নফ্লাওয়ার, লাগছে চালের গুঁড়ো, চিনি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো আর সাদা তিল, সেটা কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আছে টমেটো কেচাপ আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন একটুখানি বাটা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর 3 কোয়া রসুনকে পেস্ট করে রেখেছি। এই দিয়েই হয়ে যাবে চিকেন 65। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করতে হলে চিকেনের মধ্যে আমি দেবো রসুন কুচি, ওই যে একটা গোটা রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনের খানিকটা দিয়ে দেবো, আর আদা কুচি। দেবো গরম মশলার গুঁড়ো, দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার। আচ্ছা, পরিমাণ মতন হলুদ আর নুন তো লাগবেই, পরিমাণ মতন নুন, এগুলো দিয়ে আমি এটাকে মাখবো। এই যে চিকেনটা এরকমভাবে ম্যারিনেট করে রেখেছি, আচ্ছা এরকমভাবে এটাকে 10-15 মিনিট রেখে দিতে হবে, তারপরেই আমরা এগুলোকে ডুবো তেলে একটা একটা করে ভাজবো। আচ্ছা, প্যানে আমি সাদা তেল দিয়েছি, তেল বেশ অনেকটাই দিতে হবে কারণ চিকেনগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। 15 মিনিট পর চিকেনগুলোকে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো এরকমভাবে লাল করে একদম ভাজতে হবে ভালো করে। দেখুন চিকেনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আচ্ছা, চিকেনগুলো তুলে নিয়েছি, তোলার পরে ওই প্যানেই সামান্য পরিমাণ তেল দিয়েছি, তেল দিয়ে ওই তেলের মধ্যে ওই চিনিটা দিয়ে দেবো। এই চিনিটাকে একটু লাল হতে দেব। চিনিটা গলে গেছে, গলে গিয়ে এরকম লাল হয়েছে, এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেবো, যে বাদ বাকি রসুন কুচিটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দেবো ওই শুকনো লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে একটু ভাজতে হবে। এবার আমি এর মধ্যে টমেটো কেচাপটা দিয়ে দেবো, আর একটু নাড়তে হবে। এবার আমি এর মধ্যে ওই ভাজা চিকেনগুলো দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করতে হবে। এরকম মিক্স করে নিয়েছি, এরকম ড্রাই ড্রাই হবে, দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু তিল ছড়িয়ে দেব, তিলটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার তিলটার সঙ্গে ভালোভাবে মিক্স করে এটাকে আমি নামিয়ে দেব।
এরকমভাবেই সাজিয়ে পরিবেশন করুন। কেমন লাগলো আজকে রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানান। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন অঞ্জনাস কিচেন। ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার।